এত সুন্দর বাগান বাড়ি আমাদের যশোরের কৃতি সন্তান তরিকুল ইসলাম মারা গেল, কারবালার মাটি এত দুর্গন্ধ, সেই দুর্গন্ধময় মাটির মধ্যে তরিকুল ইসলামকে যখন রাখা হচ্ছে তখন আমি অন্য জগতে চলে গেছি। এত সুন্দর বাগান বাড়ি মানুষ পচাক, এই কাদার মধ্যে তরিকুল ইসলাম শুয়ে গেল, আসলে জীবনের মানে কি? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, ও নবী, আল্লাহ নবীকে বলতেছে, ও নবী আপনার পূর্বে এই পৃথিবীতে আমি কোন মানুষকে চিরস্থায়ী হায়াত দান করিনি, আপনি যখন মরে যাবেন বাকিরা বেঁচে থাকার স্বপ্ন দেখে কিভাবে? রসুল যদি মরে যায়, কি বলেন, রসুল যদি মরে যায় তরিকুল ইসলামের বেঁচে থাকার সুযোগ আছে? একটু জোরে বলুন, আছে। সব ইজি গল টু জিরো, পাঁচতলা গাছতলা, এসপি ডিসি সচিব রিক্সাওয়ালা, ইজি গল টু জিরো, কারণ সব মৃত্যুর সঙ্গে সঙ্গে যে পুরুষ মন্ত্রী হোক আর রিক্সাওয়ালা হোক তিনখানা কাপড় দেওয়া হবে, আর কবরের মধ্যে রাখা হবে না? হবে না। যদি রসুল মরে তাহলে বুঝলাম মৃত্যু অশুভ সংবাদ না, তাহলে আল্লাহর অনুমতি খারাপ হতে? জোরে বলুন, খারাপ হতে? আর বিজ্ঞানও বলতেছে মৃত্যু খারাপ না, মৃত্যু খারাপ না, তবে বিজ্ঞানের ব্যাখ্যা একটু আলাদা। বিজ্ঞানের ব্যাখ্যা বলবো, খুব মনোযোগ সহকারে শুনবেন। বিজ্ঞানীরা বলতেছে আমাদের এই শরীরের ভেতরে কোটি 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 কোষ আছে। জোরে বলুন, কি আছে? আওয়াজ হলো না, এই দিক থেকে আওয়াজ আসতেছে না। জোরে বলুন, কি আছে? শরীরের মধ্যে কোটি কোটি কোষ আছে। কোষ মরে যায় তাই আমরা মরি। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির অপূর্ব কৌশল, আমাদের শরীরের মধ্যে যে কোটি কোটি কোষ আছে, এই কোটি কোটি কোষের মধ্যে প্রতিদিন এক থেকে দেড় ভাগ কোষ এমনি মারা যায়, আবার তৈরি হয়, আবার মারা যায়, একদিক দিয়ে মরে আর এক দিক দিয়ে তৈরি হয়, একদিক দিয়ে মরে আর এক দিক দিয়ে তৈরি হয়। এটি হলো আমার আল্লাহর সৃষ্টির অপূর্ব কৌশল। আল্লাহু আকবার, আমার কথা কি বোঝা যায়? খুব ঠান্ডা মাথায় ওয়া শুনতে হবে, এ লাফালাফি চলবে না। কোটি কোটি কোষ আছে, এই কোটি কোটি কোষের মধ্য থেকে প্রতিদিন এক থেকে দেড় ভাগ কোষ মারা যায়, আবার তৈরি হয়। এখন বিজ্ঞানীরা বলতেছেন যদি কোনো বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা যায়, এমন কোন ট্যাবলেট, এমন কোন ইনজেকশন যদি বানানো যায় যে ট্যাবলেট খেলে পরে শরীরের কোষের মৃত্যু বন্ধ হয়ে যাবে, তার মানে কোষের মৃত্যু হবে না, তাহলে বিজ্ঞানীরা বলতেছে কোষের মৃত্যু যদি বন্ধ করা যায় তাহলে ওই মানুষ আর কোনোদিন মরবে না। একটু জোরে বলবেন না, আল্লাহু আকবার। যদি কোনো বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা যায় যা করলে কি হবে না, কোষ মরবে না, তাহলে ওই মানুষ আর মরবে না। তবে সমস্যা দেখা দেবে অন্য জায়গায়, কোষের মৃত্যু যদি বন্ধ হয়ে যায় আর এক দিক দিয়ে কোষ যদি শুধু হতেই থাকে তাহলে সমস্যা দেখা দেবে অন্য জায়গায়, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে। সমস্যাটা কি? সমস্যাটা হলো যে মানুষটির ওজন এখন এক মন
কোষের মৃত্যু বন্ধ হলে এক বছর পরে তার শরীরের ওজন হয়ে যাবে 12 মন। সুবহানাল্লাহ। কেন কেন কষ্ট মরে না? এক বছর পরে তার শরীরের ওজন হবে 12 মন, 2 বছর পরে তার শরীরের ওজন হবে 137 মন, 3 বছর পরে তার শরীরের ওজন হবে 1728 মন, 4 বছর পরে তার শরীরের ওজন আর আকৃতি হবে 20736 মন। কোষ মরে না? এইভাবে যদি বেঁচে থাকে তাহলে 75 বছর বয়সে তার শরীরের ওজন আর আকৃতি হবে হিমালয় পাহাড়। 100 বছরের মাথায় তার শরীরের ওজন আকৃতি হবে এই পৃথিবীর 10 ভাগের 1 ভাগ। 100 বছর বয়সে পৃথিবীর। তখন ভারতে, সৌদি আরবে, আমেরিকায় যাওয়ার জন্য প্লেন লাগবে না। আপনি একটু হেঁটে যাবেন, বোম্বে চলে যাবেন, আর একটু হাঁটবেন আফগানিস্তান চলে যাবেন, আর একটু হাঁটবেন সৌদি আরবে চলে যাবেন, আর কিছু দূর হাঁটলে আটলান্টিক মহাসাগর বাইরে যাবে। তখন আপনি একটু ঠ্যাং উঁচু করে দেবেন আর ওই পাশে চলে যাবেন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, মানুষ যদি পৃথিবীর 10 ভাগের 1 ভাগ হয় তাহলে পেটও বড় হবে কিনা? জোরে বলুন, হবে কিনা? গালও বড় হবে কিনা? যদি 10 ভাগের 1 ভাগ মানুষ হয় পেটটা কত বড়, পিপাসা কত বড়? প্রশান্ত মহাসাগরে মুখ লাগাবে তা পানি সব পেটে চলে যাবে। আবার যখন পেশাব লাগবে, এক পাশে পেশাব করবে তা মধুমতি নদী হয়ে যাবে। এইভাবে যদি 2 বছর বেঁচে থাকে তাহলে সেই মানুষটি আর পৃথিবী সমান সমান হয়ে যাবে। তখন খাবার পাবে না, আটলান্টিক মহাসাগরের পানি মনে হবে 1 গিলাস পানি। অতি কি পিপাসা যায়, তখন মানুষটি বলবে, ও আল্লাহ, এ সাইতে আমার মরে যাওয়া ভালো। একটু জোরে কন আল্লাহ আকবার। তাহলে মৃত্যু অশুভ? একটু জোরে বলুন, অশুভ। 2 নম্বর, মৃত্যু শুভ সংবাদ হতে পারে যদি মুসলিম হয়ে মারা যায়। একটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, একমাত্র কেবলমাত্র মুসলিম হয়ে মরে যা। এই কথাটা কার? আল্লাহ। একটু জোরে বলুন, কার? আল্লাহ। আল্লাহ কি হতে বললেন? আমরা তো অটো, আমরা কি, আমরা মুসলিম না? তা আল্লাহ বারা হতে বলতেছে কেন? বুঝা গেল, ডাক্তারের ঘরে জন্ম নিলে ডাক্তার হয় না, ডাক্তার হতে হয়। হাফেজের ঘরে জন্ম নিলে অটো হাফেজ হয় না, হতে হয়। ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, হতে হয়। জোরে বলো, ঠিক কিনা? যদি অটো মুসলমান হওয়া যেত তাহলে নুহু নবীর ছেলে কিনান কাফের হতো না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী কাফের হতো না, আবার লূত নবীর স্ত্রী কাফের হতো না। আবার কোরআন বলতেছে, ফিরাউনের স্ত্রী মুসলমান। একটু জোরে বলবেন না, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি হতে বললেন? মুসলিম। যদি আমরা মুসলিম হতে পারি তাহলে কি হবে? সূরা সাজদার মধ্যে আল্লাহ বলছেন,
تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه আল্লাহ বলছেন যারা মুসলমান তার মৃত্যুর সময় ফেরেশতা নাজিল হয় এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে মৃত্যুর সময় আজরাইলের সঙ্গে যারা মুসলমান তার মৃত্যুর সময় 500 রহমতের ফেরেশতা আসে 500 রহমতের ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নাই মৃত্যুর পূর্বক্ষণে আমরা ফেরেশতারা বললাম জান্নাতের সুসংবাদ গ্রহণ করো একটু জোরে বলবেন না আল্লাহু আকবার মুসলমান হওয়ার দরকার আছে না নেই একটু জোরে বলুন আছে না নেই কে কে মনে করেন মুসলমান হওয়ার দরকার কারা কারা মনে করেন দেখি জোরে বলিল্লাহে তাকবীর আল্লাহু আকবার